নমস্কার। আগের ভিডিওতে আমি আপনাদের বাসুদেব মন্দির পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, যদি ভিডিওগুলি না দেখে থাকেন তো দেখে নেবেন। এই ভিডিওতে আপনাদের আমি নিয়ে যাব 108 শিব মন্দির, কালনার যে 108টি বিখ্যাত শিবের মন্দির আছে সেই 108টি শিব মন্দিরে আমি নিয়ে এসেছি। আপনাদেরকে অলরেডি দেখতে পাচ্ছেন। একটু মন্দিরের ভেতরটা পরিদর্শন করার আগে বাইরেটা একটু আপনাদেরকে দেখাবো, যে কীরকমভাবে সারি বিন্যস্তভাবে মন্দিরগুলি গোলাকার আকারে তৈরি করা হয়েছিল তৎকালীন সময়ে। এবার আমরা যাব মন্দিরের ভেতরে। তো ভেতরে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখা দরকার, যে ভারতীয় শিক্ষা সংস্কৃতি কোনোদিনই অন্য অন্য জাতির থেকে পিছিয়ে ছিল না, বরং কিছুটা এগিয়েই ছিল। তার নিদর্শনস্বরূপ আপনারা যে মন্দিরগুলি দেখতে পাচ্ছেন এগুলি জ্যামিতিক জ্ঞান। একটু ভাবুন, আপনাকে যদি এই মাপের মধ্যে দিয়ে কোনো গোলাকার বস্তু একই মাপে সবকটি একই রকম দেখতে তৈরি করতে বলা হয়, তাহলে বর্তমান সময়ে তো আপনি অনেক টেকনোলজির ব্যবহার করতেই পারেন, কিন্তু প্রাচীনকালে তো এসব জিনিস ছিল না। তাহলে তৎকালীন সময়ে যে ভারতের শিক্ষা সংস্কৃতির যে সম্পূর্ণ চরম সীমায় ছিল সেটা বলাই বাহুল্য, কারণ না হলে এরম ধরনের একটি স্থাপত্য কীর্তি গড়ে তোলা মোটেই সম্ভব ছিল না। দেখতে পাচ্ছেন অম্বিকা কালনা বা কালনা ধামের 108টি বিখ্যাত শিব মন্দির। 1809 সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর এই ইটের নির্মিত আটচালা মন্দিরগুলি নির্মাণ করেন, যেগুলি শুভ সংখ্যা এবং দুইটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাইরের বৃত্তটিতে রয়েছে 74টি শিব মন্দির এবং ভিতরের বৃত্তটিতে রয়েছে 34টি শিব মন্দির। মন্দিরগুলি সাধারণত জপমালার প্রতীক হিসাবে উপস্থাপিত করা হয়েছে। আমরা এটিকে 108টি শিব মন্দির বলে ভেবে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে মন্দির আছে 112টি, কিন্তু 4টি মন্দিরে শিবলিঙ্গ নেই। মোট 108টি মন্দিরে শিবলিঙ্গ আছে এবং 4টি মন্দির কিন্তু আছে, যেগুলি নিচে দিয়ে আপনি যাতায়াত বা প্রবেশ করছেন। মানে অ্যাকচুয়াল দুটো বৃত্ত মিলিয়ে 112টি টোটাল মন্দির আপনি দেখতে পাবেন। মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দিরের গায়ে টেরাকোটার কাজের দ্বারা রামায়ণ ও মহাভারতের বর্ণনা তুলে ধরা হয়েছে। বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দায়িত্বে রয়েছে মন্দিরটি। শ্রাবণ মাসে ও শিবরাত্রিতে মন্দিরটিতে প্রচুর ভক্ত সমাগম হয় এবং মন্দিরের ভেতরে যে ফাঁকা জায়গাগুলি আছে সেগুলিকে সুন্দরভাবে গার্ডেনের রূপ দেওয়া হয়েছে, যেটি আগে ছিল না। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন বাইরের বৃত্তের যে শিবলিঙ্গগুলি আছে, মানে যেখানে 74টি শিবলিঙ্গ মন্দির আছে, সেগুলি একটি শুভ্রবর্ণ তো পরেরটি কৃষ্ণবর্ণ, অর্থাৎ একটি সাদা ও পরেরটি কালো। কিন্তু ভেতরের বৃত্তের যেখানে 34টি শিব মন্দির বা শিবলিঙ্গ আছে তার সবকটিই সাদা। এবং খুব সুন্দরভাবে লক্ষ্য করলে আরেকটি বিষয় আপনি এখানে অবশ্যই দেখতে পাবেন, যে প্রতিটি শিবলিঙ্গই কিন্তু উত্তরমুখী রয়েছে।
দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের ভিতরের যে বৃত্তটি সেটির মধ্যে প্রবেশ করেছি এবং আমি একটি শিবলিঙ্গ আপনাদেরকে দেখালাম যেটি শুভ্রবর্ণ অর্থাৎ সাদা। দ্বিতীয় বৃত্তে আমরা আছি এখন, মানে বাইরের বৃত্তটি পরিদর্শন করে আমরা এখন ভেতরের যে আরেকটি গোলাকার বৃত্ত যেখানে 34টি শিব মন্দির আছে সেখানে আমরা এখন প্রবেশ করেছি। এই যে সাদা এই ইয়েটা দেখতে পাচ্ছেন এটা একটি ইদারা, মানে দুটি বৃত্তের মাঝখানে আছে একটি ইদারা যেটিকে শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক হিসাবে মনে করা হয়। আসলে ইদারাটি মন্দিরের পুজোর জলের চাহিদা মেটানোর জন্যই তৈরি করা হয়েছিল। মন্দিরটি দর্শনের সময়কাল ধার্য করা হয়েছে সকাল 7:30 থেকে বা 7:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই সময় মন্দিরটি আপনি খোলা পাবেন। এই মন্দিরটিকে নবকৈ নামেও অভিহিত হয়ে থাকে। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আমি সঠিক সময় মতো পৌঁছাতে পারি। এবং এখন দেখছেন 108টি শিব মন্দির দর্শন। এর পরবর্তীতে আমরা যাব রাজবাড়ি, কালনার রাজবাড়ি দর্শন। পরের ভিডিওতে আসছে কালনার রাজবাড়ি দর্শন। মহারাজ তেজচন্দ্র বাহাদুর ছিলেন একনিষ্ঠ শিবের ভক্ত, কারণ একনিষ্ঠ শিব ভক্ত না হলে এই ধরনের একটি নির্মাণ কখনোই তৈরি করা সম্ভব হয় না। তার জ্ঞানের রীতিমতো প্রশংসা করতে হয় এবং প্রশংসা করতে হয় তৎকালীন শিল্পীদের যারা বর্তমান যুগের মতো টেকনোলজিকে কাজে না লাগিয়েও এত সুন্দর একটি মন্দির নির্মাণ করেছিলেন। যে মন্দিরগুলিতে টেরাকোটার কাজের সাথে সাথে রামায়ণ মহাভারতের বর্ণনা তুলে ধরা হয়েছে খুবই স্পষ্টভাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব আমি কালনার রাজবাড়ি দর্শনে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই একটি লাইক করবেন যদি ভিডিওটি পছন্দ হয় আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। নমস্কার।